বিসমিল রহমান রাহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব ফায়ুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আমরা আজ উপস্থিত হয়েছি মানসাংখ্য বা এক কথায় উত্তর এগুলো নিয়ে তো আমাদের যারা ছোট্ট সোনামীরা আমার প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা এই আমরা সর্বমোট ত্রিশটি এক কথায় উত্তর বা মানুষগুলো প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা ছোটো সময়েরা যারা বললাম এখনই যে প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের কিভাবে গণিত বিষয়ের উপরে আমরা ত্রিশটি প্রশ্ন আজকে রেখেছি এই ত্রিশটি প্রশ্নের পরে আমরা আরও বিশটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো পরবর্তী পর্বে টোটাল আমরা পঞ্চাশটি এক উত্তর নিয়ে দুটি পর্ব রাখবো তো প্রথমে আমরা রেখেছি এক নম্বরে শনিবারের আগের দিন বার তো আমাদের ছোট শ্রমিকরা যাতে খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই সহযোগিতা করবেন যে শনিবারের আগের দিন অবশ্যই শুক্রবার এটি একটি দুটি পঞ্চাশ পয়সায় কত টাকা এই বিষয়টি আমরা অনেকে দেখেছি যে আমাদের ছোটো সোনামেরা অনেক সময় দেখেছি যখন আমরা এটি প্রশ্ন দিয়ে থাকি তারা ভুল করে থাকে সেটি আমরা দেবার চেষ্টা করছি আশা করছি আপনারা সুন্দরভাবে এইভাবে বুঝিয়ে এখন থেকে নোটগুলো করে দিলে আর প্রবলেম হওয়ার কথা নয় যে দুটি পঞ্চাশ পয়সা মিলে একশো পয়সা হয় অর্থাৎ একশো পয়সার সমান আমাদের এক টাকা এই চিত্রটির আমাদের কোন আকৃতির আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার চারটি আমাদের বাহু রয়েছে সেক্ষেত্রে এটির নাম চতুর্ভুজ তো আমরা এই এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে বা উত্তরগুলো রয়েছে এগুলোর উপরে আমরা গণিত বিষয়ে দেখেছি যে এই বিষয়টি একটি প্রশ্ন থেকে থাকে দু জোড়া দুটিতে কত হয় অর্থাৎ দুই জোড়া আমাদের বের করতে হবে দু জোড়ার সমান হচ্ছে চারটি প্লাস আরও দুটি বলেছে অর্থাৎ ছয়টি এটি গেল আমাদের পাঁচ নম্বর দেওয়া আছে ছয় গুণ ছয় সমান কত ছয় ছয় ছত্রিশ এটি ছয় নম্বরে রয়েছে আমাদের বিশ বিয়োগ ফাঁকা ঘর সমান দশ ফাঁকা ঘরে কত বসবে তাহলে যেহেতু আমাদের এখানে দশ রয়েছে এখানে বিশ রয়েছে তাহলে বিশ থেকে কত আমাদের সরিয়ে নিলে দশ হবে অর্থাৎ আমাদের দশ হবে আচ্ছা এটি আপনি স্বাভাবিকভাবে করে দিতে পারেন অর্থাৎ ফাঁকা ঘরে আমাদের দশ বসবে অর্থাৎ এই ফাঁকা ঘরটি এটি আচ্ছা এরপরে কত দিনে এক বছর তিনশত পঁয়ষট্টি দিনে এগুলো আমাদের নোট করে দেবার কথা আপনাদের ছোটো সময়ের সুন্দরভাবে নোট করে দেবেন আশা করছি এই আমরা আছে যে তিরিশটি এক কথাভাবে সংখ্যাগুলো দেখাবো আশা করছি এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসার কথা আমরা এরপর আরও অতিরিক্ত বৃষ্টি রেখেছি আপনাদের সুবিধার্থে সবচেয়ে ছোট নোট কত টাকা এক টাকা এক টাকা যেহেতু আমাদের এই এই বিষয়গুলো আমাদের ছোটো সময় খুবই প্রয়োজন জানার ক্ষেত্রে সেহেতু সেহেতু এই বিষয়গুলো দেওয়া রয়েছে এক ডজন সমান কতটি বারোটি দশ টাকা হতে পাঁচ টাকা খেয়ে ফেললে কত থাকবে বা কত থাকে দশ থেকে পাঁচ টাকা খেয়ে ফেললে পাঁচ টাকা থাকে এটি হয়ে গেল আমাদের দশ নম্বরে এখন আমাদের রয়েছে এগারো নম্বরে এগারো নম্বরে হচ্ছে কত দিনে একপক্ষ পনেরো দিনে এরপরে রয়েছে আমাদের বারো নম্বরে সেটি হলো কোনবার তোমার স্কুল বন্ধ থাকে কোনবার তোমার স্কুল বন্ধ থাকে আমরা এখন যেহেতু আমাদের নতুন আপডেট এসেছে যে এটি খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বরের এই প্রশ্নটি আমরা শুক্রবার ও এখন শনিবার আমরা রাখব শুক্র ও শনিবার যেহেতু আমাদের সরকার দুদিন ছুটি দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেহেতু এই প্রশ্নের উত্তরটি আমরা আগে দিতাম শুক্রবার এখন শুক্র ও শনি দুটি দুটি দিনই হবে এখন আমরা দেখে নেব তেরো নম্বর এবং তেরো থেকে আমরা এখন এখানে দেখব ২০ পর্যন্ত আমরা পর্যায়ক্রমে তিরিশ পর্যন্তই দেখব এই পেজটিতে দেওয়া রয়েছে বিশ পর্যন্ত আমরা পরের পেজে বাকি একুশ থেকে তিরিশ পর্যন্ত দেখব তো আমরা তেরো নম্বরে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হল সবচেয়ে বড় নোট কত টাকা এক হাজার টাকা এই চিত্রটি কোন আকৃতি বা এটি কোন আকৃতির আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন তিনটি রেখা রয়েছে অর্থাৎ ত্রিভুজ এবং চব্বিশটিতে কয় ডজন যেহেতু বারোটিতে এক ডজন তাহলে চব্বিশটিতে দুই ডজন হবে আচ্ছা পনেরোটি ডিম হতে দুটি ভেঙে গেলে কতটি থাকবে পনেরো থেকে দুই ভেঙে গেল অর্থাৎ তেরোটি ডিম থাকবে সপ্তম এর পরের ক্রমবাচক শব্দ কত সপ্তম এর পরের অর্থাৎ আমাদের অষ্টম এটি খুবই গুরুত্বপূর্ণ ক্রমবাচক শব্দগুলো এখন আঠারো নম্বরে রয়েছে নিরানব্বই যোগ চার সমান কত চার এখানে এখানকার নয় তেরো তেরো তিন হাতে এক এই এক এসে এর সঙ্গে যোগ হবে নয় একে আচ্ছা আমরা তাহলে দেখতে পেলাম যে নিরানব্বই আর চার যোগ করে হলো তো তিন দিনে এক সপ্তাহ সাত দিনে এবং আরও রয়েছে আমাদের এখানে বিশ নম্বরে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে তোমার গণিত বইয়ের নাম কি তোমার গণিত বইয়ের নাম কি এটি আমাদের বিশ নম্বরে রয়েছে আমরা জানি অনেকেই আমরা দেখেছি যে শুধু গণিত বলে তো যেটি সঠিক উত্তর প্রাথমিক গণিত আমরা আরও দশটি এক কথায় উত্তর বা মানসংখ্য দেখব কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে আপনারা আরও যে দশটি এক কথায় বা মানসংখক রয়েছে সেগুলো দেখতে থাকুন তো আপনাদের আর আপনাদের যদি আজকের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা আজ সর্বমোট ত্রিশটি এক কথায় বা মানসংখ্যগুলো দেখব যা কিনা আমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আর আমাদের গণিত বইটি শেষ করার শেষেই বা মাঝখানে বা প্রথমের দিক থেকে যদি আপনারা আপনাদের ছোটো সম্মানীদের এই বিষয়গুলো এখন থেকে দেবার চেষ্টা করেন আশা করছি তাদের অনেক উপকারে আসবে তো চলুন আমরা দেখে নিই পরের আরও দশটি মানসাংখ্য আচ্ছা আমরা একুশ নম্বরে দেখতে পাচ্ছি সময়ের একক কি তো এই সময়ের একক যে বিষয়টি সেটি সেকেন্ড আমরা যে কোনো একটি দিতে পারি তো আমরা মূলত তিনটি বিষয় তাদেরকে শিখে রাখবো সেকেন্ড মিনিট এবং ঘন্টা তো আপনাদের ছোটো ছোটো মণিদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অসংখ্য ভিডিও আমাদের দেওয়া রয়েছে আশা করছি প্লে লিস্ট ধরে ধরে সেগুলো দেখতে পারেন এবং বাংলার প্রথম মাসের নাম রয়েছে বাইশ নম্বরে সেটি তো বৈশাখ তো এভাবে এই মাসের নামগুলো বাংলা মাসের নামগুলো তাদের সবগুলো যেন মুখস্থ থাকে পরীক্ষায় কোন মাসে নামটি দিতে পারে সে বিষয়ের উপরে তারা এই বিষয়গুলো কাজ করবে আচ্ছা এবং তেইশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘর যোগ দুই সমান চার ফাঁকা ঘরে কত বসবে তো এই বিষয়গুলো ক্লিয়ার করবার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটিতে ছত্রিশ পৃষ্ঠা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আমরা সেই বিষয়ের উপরে আপনার সুন্দরভাবে এই ফাঁকা ঘরগুলো সম্পর্কে ধারণা দিয়েছি আপনার যদি সার্চ দেন যে পৃষ্ঠা ছত্রিশ দ্বিতীয় শ্রেণী সেখানে সম্পূর্ণ বিষয়গুলো আপনার ছোটো সম্বন্ধে কীভাবে শেখাবেন বাসা থেকে সেটি চলে আসবে তো এই ফাঁকা ঘর এবং যোগচিহ্ন এবং সংখ্যা সমান যদি কোনো ফলাফল থাকে সেক্ষেত্রে যোগচিহ্ন থাকার পরেও কিন্তু আমরা বড় থেকে ছোটো এই বিষয়টি বিয়োগ করে নেব তাহলে এই দুটির মধ্যে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে চার থেকে দুই বিয়োগ যদি আমরা করি তাহলে দুই হলো তাহলে এই ফাঁকা ঘরে আমাদের কিন্তু দুই বসালে দুই যোগ দুই সমান চার কিন্তু হয়ে গেলো অর্থাৎ এই ফাঁকা ঘরে কত বসবে দুই বসবে এটি আপনারা সুন্দরভাবে আপনাদের ছোটো সংবিধি বুঝিয়ে দেবেন সুন্দরভাবে যাতে করে তাদের এই বিষয়টি আর প্রবলেম না হয় কখনো এরপরে আমরা দেখব চব্বিশ নম্বরে বড় সংখ্যাটিতে গোল দাগ দাও তো এখানে আমাদের দুটি সংখ্যা রয়েছে দুটি সংখ্যা রয়েছে দুটি সংখ্যার মধ্যে আমরা যদি তারা যদি বুঝতে পারে বিষয়টি সেটি হলো যে এটির এককের ঘরে দুই এটিও এককের ঘরে দুই এবং এটি এককের ঘরের পরের যে দর্শক রয়েছে দ্বিতীয় সংখ্যাটি এখানে দর্শকের ঘরে দুই রয়েছে তো এটি আমরা বোঝানোর চেষ্টা করব যে এগুলো বোঝার ক্ষেত্রে যদি আপনার আপনার ছোটো ছোটো মানে যদি এই বিষয়টি এক দশকের বিষয়টি যদি নিতে পারে তাহলে খুবই ভালো এছাড়াও আপনি বোঝাতে পারেন যে বারো সংখ্যাটি প্রথমে এবং বারো থেকে বিশ যাওয়ার পরে কিন্তু আমাদের দুই দশ একুশ দুই দশ দুই বাইশ তাহলে এই বড় সংখ্যাটি হলো এটি এইভাবেও আপনি বোঝাতে পারেন বা যদি আপনার ছোটো ছোটো একক বা এই দশক এই বিষয়টি যদি এই বিষয়টি যদি ধারণা দিতে পারেন তাহলে আশা করছি খুব সহজেই এই বড় সংখ্যা বা ছোট সংখ্যা এই বিষয়টি তারা নিতে পারবে এবং পঁচিশ নম্বরে রয়েছে দুইকে দশ বানাতে কত প্রয়োজন তাহলে দুইকে যদি আমরা দুই ধরি এবং ফাঁকা ঘর আমরা যদি দিয়ে রাখি এবং সমান যদি দিয়ে রাখি তাহলে কত প্রয়োজন হবে আমরা এইভাবে সমস্যাটি সমাধান করতে পারি তাহলে আমরা কি বললাম যে যদি যোগের ক্ষেত্রে ফাঁকা ঘর সামনে থাকে আর এখানে রয়েছে মাঝখানে তারপরেও আমরা এই বিষয়টি যেটা কাজ করব সেটি হলো যে এই বড়ো সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে যে যা বের হবে তাই আমরা এই দুইকে দশ বানাতে যেটি প্রয়োজন সেটি হলো এই আর্ট এটি আপনি সুন্দরভাবে তাকে শেখাতে পারেন এরপরে আমাদের রয়েছে এইদিকে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আরও কয়েকটি এক কথা বা মানসংখ্য এইগুলো একটু আমরা দেখে নিই আচ্ছা আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা জানাতে পারেন এবং আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি ভিডিওগুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তো আপনারা অনেকে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো ছাব্বিশ নম্বরে রয়েছে ইংরেজি শেষ মাসের নাম কি তো আমরা মূলত চেষ্টা করব যে ইংরেজি যে মাসগুলো রয়েছে এই মাসগুলো প্রত্যেকটি আমরা তাদের শেখানোর চেষ্টা করব আমাদের ছোট সময় যারা প্রথমে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি শেষ মাসে না হলো ডিসেম্বর এই এইভাবে আপনাদের ছাব্বিশ নম্বরটি আমরা দেখালাম এবং সাতাশ নম্বরে রয়েছে যে চার যোগ ফাঁকা ঘর সমান ছয় ফাঁকা ঘরে কী বসবে তাহলে আমরা কিন্তু একটু আগেই দেখতে পেলাম যে আমাদের দ্বিতীয় শ্রেণীর যে পৃষ্ঠা ছত্রিশ প্রাথমিক গণিত এই বিষয়টি যদি আমরা কেউ সার্চ দিই আমরা পেয়ে যাব আমাদের এই যোগের ক্ষেত্রে ফাঁকা ঘর এবং বিয়োগের ক্ষেত্রে ফাঁকা ঘর কী করতে হয় সে বিষয়টি এবং আমাদের আটাশ এবং উনত্রিশ এবং তিরিশ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ মানসংখ্যগুলো রয়েছে বা এক কথায় প্রশ্নগুলো রয়েছে আশা করছি সেগুলো মনোযোগ সহকারে দেখে আমরা আমাদের ছোটো সময় শেখাতে পারব তো এই জায়গাটিতেও রয়েছে পূর্বের নে ফাঁকা ঘর এই ফাঁকা ঘরে কী বসবে তাহলে যোগের ক্ষেত্রে আমরা বলে রাখলাম যে পঁচিশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিষয় সেটি অনুরূপ আমরা সাতাশ নম্বরে আরেকটি রেখেছি যেন আপনাদের ছোটো সময়ের বোঝানোর ক্ষেত্রে সুবিধা হয় ওই ধরনের আরেকটি দেওয়ার এটি হলো কারণ তাহলে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি আমাদের যোগ হওয়ার ক্ষেত্রে ফাঁকা ঘরে আমরা যে কাজটি করবো যে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি কিন্তু কী করব বিয়োগ করবো তাহলে ছয় থেকে চার বিয়োগ করে আমাদের দুই হয় তাহলে এই দুই আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে চার এবং দুই যোগ করে ছয় হয় তাহলে ফাঁকা ঘরে দুই বসলো এবং আঠাশ নম্বর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো যোগ বিয়োগ এবং সমান এই তিনটির মধ্যে এই সমস্যাটিতে কি বসবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে তো এটি আপনি এ ধরনের অসংখ্য বিষয় আপনার দিতে পারেন কারণ এটি আমাদের ছোটো সময়ের মেধা বিকশিত হবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে যে কিভাবে তারা এই সমস্যা যদি কখনও এই বিষয়গুলো তারা নিতে পারে তাহলে তার এই সমস্যাটির পুরো জ্ঞান কিন্তু তার চলে আসবে তো এটি দুই ফাঁকা ঘর দুই সমান চার তাহলে এখানে দুই আর দুই কি করলে আমরা তার ফলাফল চার পাচ্ছি আচ্ছা তাহলে আমরা যে কাজটি করব। যে যদি আমাদের যোগ চিহ্নটি দিয়ে এটি যদি ফলাফলটি সঠিক হয়ে যায় তাহলে আমাদের এখানে চিহ্নটির যোগ চিহ্ন বসে গেল অর্থাৎ আপনি আপনার ছোট সামনের এইভাবে আরও অন্যান্য সমস্যাগুলো দিতে পারেন এবং এখানে রয়েছে উনত্রিশ এবং ত্রিশ নম্বরে জোর এবং বীজ সংখ্যার একটি স্বচ্ছ ধারণা আমরা আজকে পাবো আমাদের আমাদের ছোটো সামনে যেন আর আজকের পর থেকে ভুল না হয় সেই বিষয়টি আমরা খেয়াল করব তো চলুন দেখে নেই যে কোনটি জোর সংখ্যা এখানে বলেছে একুশ ষোলো এবং একষট্টি তো আমরা চেষ্টা করব যে এই এককের ঘরগুলো তাদের দেখবার ক্ষেত্রে এবং বুঝবার ক্ষেত্রে ক্লিয়ার করে নেবার ক্ষেত্রে যে যদি এককের ঘরে যদি দুই চার ছয় আট এবং শূন্য শূন্য বলতে যদি তার সামনে এককের ঘরের সামনে যদি দর্শকের ঘরে কোনো সংখ্যা থেকে থাকে তাহলে এই বিষয়গুলোকে আমরা জোর সংখ্যা হিসেবে চিহ্নিত করব তাহলে এখানে আমাদের এককের ঘরে এক এটি রয়েছে এবং এখানেও এক রয়েছে কিন্তু এখানে রয়েছে ছয় কিন্তু আমরা এই দশকের ঘরে এক রয়েছে সেটি না দেখে আমরা এককের ঘরের বিষয়টি চিন্তা করে তাহলে আমাদের যেটি বোঝা যাচ্ছে যে এই একুশ ষোলো এবং একষট্টি মধ্যে যেটি জোর সংখ্যা সেটি হলো ষোলো তাহলে আশা করছি আপনাদের ছোটো সময়ের এই আজকের পর থেকে জোর সংখ্যা বিষয়গুলোর কোনো প্রবলেম হওয়ার কথা না এবং ত্রিশ নম্বরে যেটি রয়েছে বীজ সংখ্যা তাহলে আমরা জোর সংখ্যার ক্ষেত্রে যেটি বললাম দুই চার ছয় আট শূন্য যদি এককের ঘরে শূন্য এবং তার সামনে যদি কোনো সংখ্যা থেকে থাকে তাহলে সেটিকে জোর সংখ্যা হিসেবে আমরা এগুলোকে চিহ্নিত করব এবং বীজ সংখ্যা হিসেবে আমরা যে কাজটি করব যে এক তিন পাঁচ সাত এবং নয় এই বিষয়গুলো যদি কোনো এককের ঘরে থাকে সেক্ষেত্রে আমরা সেটিকে বিচার সংখ্যা হিসেবে চিহ্নিত করব, তাহলে এখানে বাইশ রয়েছে এবং এককের ঘরে এখানে দুই এখানে চার এবং এইখানে কিন্তু এককের ঘরে বলতে একটি সংখ্যা রয়েছে নয় রয়েছে অর্থাৎ বীজ সংখ্যা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি যে নয় সংখ্যাটি হলো আমাদের বিজয় সংখ্যা তাহলে আজকে আমাদের এই ত্রিশটি মানসংখ্য বা এক কথায় উত্তর যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছিল বা পড়াশোনা করছে এবং আপনাদের ছোটো সময় যারা প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে যাচ্ছে তাদের জন্যে আজকের এই মানসংখ্যের বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আমরা ত্রিশটি বিষয় নিয়েছি আরও আমরা মানসংঘগুলো খুঁজেখুঁচে বের করে আপনাদের ছোটো সময়দের জন্যে কেমন বা আরও কী কী প্রয়োজন হতে পারে আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিতে থাকুন আপনাদের প্রয়োজনীয় মতামতগুলো ব্যক্ত করুন সকলকে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি খোদা হাফেজ